আসসালামু আলাইকুম সবাইকে আবারো সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা চলে আসছি যশোর চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী গরুরহাট, যেখানে আমরা দেখাবো হাড্ডিসার কিছু গরুর চলুন আমরা আজকে কিছু গরুর দরদাম আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কত চাচ্ছেন? বাহাত্তর চাচ্ছেন। কয় দাঁত এটা? দুই দাঁত হয়েছে। এটা কি জাত? শীতে জাত। বিক্রি করার দাম কত? 65। তো বন্ধুরা, আপনাদের যদি এমন গরুর প্রয়োজন হয় আপনারা আসতে পারেন যশোর চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী গরুর হাটে, যেখানে অনেক সস্তা দামে ভালো ভালো সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? এটা কত চাচ্ছেন? 65। দেশি জাত এটা? দেশি জাত। পেশা বিক্রি কত চাচ্ছেন? 60। ওইটা? সাওয়া 62। পেশা কিনা? ওইটা কি দাঁত ভেঙে শেষে গেছে? 7-8-6। আপনাদের যদি এমন সুন্দর সুন্দর গরুর প্রয়োজন হয় বন্ধুরা, আপনারা চৌগাছা হাটে এসে দেখতে পারেন, দেখে শুনে কিনতে পারেন। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? কত চাচ্ছেন? 52 চাচ্ছেন। কয় দাঁত? চাচা কত যাচ্ছেন? 53। চাচা এটা কত যাচ্ছেন? এইটা 84। কয় দাঁত হয়েছে চাচা এটা? বাজার খুব খারাপ, তাই না চাচা? খুব খারাপ বাজার, খুব খারাপ। এটা দেশি জাত? হ্যাঁ, দেশি। দাঁত ভেঙে গেছে? দুকন দাঁত। সালাম আলাইকুম ভাই, কত চাচ্ছেন? 42 চাচ্ছেন। কয় দাঁত হয়েছে এটা? দাঁত সমান হয়ে গেছে। দেশি জাত, তাই না? বিক্রির দাম কত? 70-80। একেবারে সস্তা দামে যদি কারোর এরকম গরুর প্রয়োজন হয় তাহলে আমাদের চৌগাছার গরুর হাটে এসে আপনারা দেখে শুনে কেনা বেচা করতে পারেন। চাচা কত চাচ্ছেন এটা? 58 চাচ্ছেন। ইন্ডিয়ান নাকি দেশে? জি না, কাল বেচার দাম কত? কয় দাঁত হয়েছে? কয় দাঁত? 4 দাঁত।